السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد। প্রিয় ভাইরা, আমার আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরও কিছু ভুল ত্রুটি নিয়ে। যে রমজান মাসে যে ভুলগুলো মানুষে করে থাকে তার মধ্যে শুরুতে যেটা বলবো আজকে সেটা হচ্ছে, অনেকে মনে করেন যে কাজা রোজা রাখার ক্ষেত্রে হ্যাঁ লাগাতার রাখতে হবে, হ্যাঁ নতুবা কাজা রোজা সঠিক হবে না। হ্যাঁ না, এটাও ভুল একটা চিন্তা চেতনা। হ্যাঁ, যখন কাজা হয়ে গেছে আপনি সংখ্যাটা পূরণ করলেই হবে, আপনাকে লাগাতার রাখতে হবে না। কারো সমস্যা থাকতেও পারে, এই কারণে তার কাজা রাখতে সে বাধ্য না। আর আল্লাহ সেটাও বলেননি যে মানে লাগাতার রাখতে হবে, বরং আল্লাহ এরকম সুযোগ করে দিয়েছেন। যেমন আল্লাহ বলেছেন কোরআন মাজিদে সূরা বাকারা ১৮৫ নম্বর আয়াতের মধ্যে, ওয়া মা কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ বলেছেন যে ব্যক্তি রুগ্ন হয় অথবা সফরে থাকে, কেউ যদি অসুস্থ হয়ে যায় অথবা সফররত অবস্থায় থাকে, আল্লাহ বলেছেন ফাইদাতুম মিন আইয়ামিন উখর। তাইলে এই সংখ্যা পরিমাণ যেটা সে রোজা ভাঙবে থাকবে না, সেটা সমপরিমাণ রোজা এই সংখ্যা অনুযায়ী অন্য সময় রেখে দিবে। এইখানে সংখ্যা ঠিক রাখতে বলা হয়েছে যেন সংখ্যায় গড়মিল না হয়, কিন্তু লাগাতার রাখতে বলা হয়নি। সুতরাং এরকম ধারণা করা যে কাজা রোজা ফরজ রোজার মতো একবারে লাগাতার হতে হবে, এটা কিন্তু ভুল চিন্তা। হ্যাঁ, এটার মধ্যে মানুষের এখতিয়ার আছে, কেউ রাখতে চাইলে একসাথে রাখতে পারেন তার দায়িত্ব দ্রুত আদায় করার জন্য। আর কেউ যদি চান যে না একটু ভিন্ন একটু একটা দুইটা করে রাখবে, তাতেও কোনো সমস্যা নেই। আরেকটি ব্যাপার হচ্ছে যে অনেকে আরেকটি ভুল করে থাকেন, হ্যাঁ সেটা হচ্ছে কাজা রোজা যেটা, সেটাকে অনেকে মনে করেন যে এই কাজা রোজার ব্যাপার আমি স্বাধীন, আমি কাজা রোজা রাখলাম আর হঠাৎ করে আমার মনে চাইছে ভাঙে ফেললাম, এতে আমার স্বাধীনতা আছে। এটাও ভুল কথা। যা আপনি যখন কাজা রোজা রাখলেন সেটা যেরকম ফরজ রোজা যেরকম বাধ্যতামূলক, আপনি ইচ্ছাকৃত ভাঙতে পারেন না কোনো ওজোর ছাড়া, কাজা রোজার ক্ষেত্রেও একই বিধান, কারণ এটা ফরজের কাজা করছেন। সুতরাং এইখানে আপনার স্বেচ্ছাচারিতা চলবে না, বরং এটা স্বেচ্ছাচারিতা চলবে নফল রোজার মধ্যে। কিন্তু কাজা রোজা যখন আপনি রাখবেন ফরজের কাজা, তখন আপনাকে শরীয়তের ওজোর ছাড়া ভাঙ্গা আপনার জন্য নিষেধ, এটা মনে করতে হবে। তাইলে ওয়াজিব রোজা যতগুলো আছে এটা ফরজ রোজার কাজা হতে পারে, অথবা কোনো কাফারার হতে পারে, অথবা মানতের হতে পারে, যেগুলো বাধ্যতামূলক রোজা। এই সমস্ত ক্ষেত্রে ব্যবধান নিয়ত রাত্রি থেকে করতে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওজোর ছাড়া আপনি ভাঙতে পারবেন না। সুতরাং স্বেচ্ছাচারিতা এখানে চলবে না। আপনার মনে চাইলে আপনি ভাঙে ফেলে ফেলবেন না, এটা চলবে না, বরং শরীর ওজোর লাগবে। এই কারণে ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে একজন মানুষ যদি কাজা রোজা রাখে তাকে অবশ্যই এই রোজাটা পরিপূর্ণ করতে হবে। এবং এই ক্ষেত্রে মহিলাদেরকে আপনি ঝামেলা করতে পারেন না। আপনার স্ত্রী যদি দেখেন যে কাজা রোজা রেখেছে, আপনি তার রোজা নষ্ট করে দিতে পারেন না, তাকে আদেশ করতে পারেন না রোজা ভেঙে ফেলো। কিন্তু যদি সে নফল রোজা রাখে তাইলে আপনি ভাঙে ফেলতে বলতে পারেন, কারণ এটা স্বাধীন, এটার মধ্যে স্বাধীনতা আছে। সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই কেউ যেন কাজা রোজা রাখার সময় স্বেচ্ছাচারিতার আশ্রয় না নেয়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা আপনার এই সংক্রান্ত ভুল, সেটা হচ্ছে দ্বিতীয় রমজান পর্যন্ত কাজা রোজাকে দেরি করা। যে দ্বিতীয় রমজান এসে গেছে কিন্তু এখন আপনি কাজা রোজা রাখলেন না, এটাও কিন্তু একটা ভুল একটি কাজ না, এতটুক সুযোগ দেওয়া হয় নাই। এই কারণে শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাজা আগের রোজার কাজা কখনো এত দেরি করবে না যে দ্বিতীয় রমজান চলে আসে, এমন যেন না হয় যে আরেক রমজান চলে আসলো, এরকম হতে পারবে না। কারণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বললেন যে কানা ইয়াকুন আলাইয়া সাওম ফি রমাদান মিন রমাদান ফামা আস্তাতিউ আন আখতিহু ইল্লা ফি শাবান। যে আমার উপর রমজানে কিছু রোজা থেকে যেত, আমি এটা শাবান মাসের মধ্যে সেটা কাজা করে দিতাম। তাইলে এমন যেন না হয় যে আরেক রমজান ঢুকে গেছে অথচ আপনার কাজা রোজা থেকে গেছে, বরং আপনি যদি অন্য সময় না রাখতে পারেন, শাবান মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন, তাইলে আপনি কাজা রোজা এই শাবান মাসেই রেখে দেন, সেটা না করে আপনি কেন রমজানকে নিয়ে আসবেন না, সেটা হতে পারে না। অনেকে তো এই ক্ষেত্রে বলেছেন যদি দ্বিতীয় রমজান চলে আসে আগের কাজা না হয় পরে কাজাও করতে হবে, তাকে ফিদিয়াও দিতে হবে, মানে তার এই গাফলামির কারণে। হ্যাঁ, যদিও বিশেষজ্ঞদের মত হচ্ছে না ফিদিয়ে দেওয়া বাধ্যতামূলক নয়, কিন্তু সে আল্লাহর কাছে তওবা করবে এবং সে আপনার কাজা রোজাটা রেখে দিবে। আর এতে করে আরেক সমস্যা এসে যায়, কারণ পরবর্তীতে যদি আরেক রমজান এসে যায় ওই রমজানের মধ্যেও কোনো গ্যাপ থাকতে পারে, হ্যাঁ এরকম কোনো রোজা মিস যেতে পারে, তাহলে তো রোজার সংখ্যা বেড়ে গেল। আরেকটা হইতে পারে যে আপনি পরবর্তীতে এমন পরিস্থিতি আসতে পারে আপনার মৃত্যু হয়ে যেতে পারে, অথবা আপনি অক্ষম হয়ে যেতে পারেন রোজা রাখার ক্ষেত্রে। সুতরাং এই ব্যাপারটা জটিল হয়ে দাঁড়াবে। এই কারণে যত তাড়াতাড়ি শেষ করা যায় তত ভালো। যেরকম নামাজের ক্ষেত্রে নামাজকে এমন দেরি করা যায় না যে আরেক নামাজের টাইম চলে আসছে। সুতরাং এইভাবে রোজার ক্ষেত্রে একই কথা। আরেকটি ভুল সমাজের মধ্যে যেটা চালু আছে সেটা হচ্ছে শাওয়ালের রোজার ব্যাপারে, ৬টা রোজা, সেই রোজার ব্যাপারে অনেকে মনে করে থাকেন যে শাওয়ালের রোজা রাখা ওয়াজিব, অথবা মনে করেন যে সেইগুলোকে পরিপূর্ণ করা ওয়াজিব। যদি শাওয়ালের রোজা রাখেন তাহলে আপনি ভাঙতে পারবেন না, সেটাকে আপনার পুরো রাখতে হবে বাধ্যতামূলকভাবে, অথবা শাওয়ালের রোজা একবারে লাগাতার রাখতে হবে। এই তিনটা শাওয়ালের ব্যাপারে অনেকের ভুল চেতনা। একটা হচ্ছে শাওয়ালের রোজা অনেকে ওয়াজিব মনে করেন, আর অনেকে মনে করেন যে ভাঙ্গা যাবে না প্রয়োজনে, আর কেউ মনে করেন যে একেবারে লাগাতার রাখতে হবে। তিনও কথা ভুল না, এরকম কোনো শরীয়তে বাধ্যতামূলক করা হয়নি যে আপনাকে লাগাতার রাখতে হবে অথবা রাখতে বাধ্য, অথবা আপনি কি লাগাতার রাখবেন না। বরং হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাম রমাদান সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের এক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অথবা তারপরে শাওয়ালের ৬টা রোজা এরপর রাখলো তাহলে পুরা বছর রোজার সওয়াব পাওয়া গেল। এইখানে আপনার রোজা রাখতে বলা হয়েছে, এইখানে বলা হয়নি যে লাগাতার রাখার জন্য, অথবা এখানে বাধ্যতামূলক করে দেওয়া হয়নি, বরং সওয়াবের কথা বলা হয়েছে। সুতরাং এবং এইখানে আবার ভাঙ্গার যে কোনো সুযোগ নেই সেটা নয়, কারণ এটা নফল রোজা, তাইলে আপনি স্বাধীন, আপনি ভাঙতে পারেন, অন্য দিন এর পরিবর্তে রেখে দেবেন। সুতরাং এখানে সুযোগ আছে, আপনি শাওয়াল মাসে শুরুতে রাখেন, মাঝখানে রাখেন, শেষের দিকে রাখেন, একসাথে রাখেন, ভিন্ন করে রাখেন, এটা আপনি স্বাধীন এই ক্ষেত্রে। কিন্তু আমরা বলবো কেউ যদি তাড়াতাড়ি রেখে দেয় সেটা তার জন্য ভালো, যে রমজানের পরপর রেখে দিল তাইলে তার আর অলসতা আসলো না, সেটা তার জন্য ভালো হবে। কিন্তু সেটা ফরজ নয়। তবে আমরা একটা কথা বলবো যে কেউ যদি সবসময় এটা করতে থাকে, আপনার ফরজ না মনে করে একটা সওয়াবের কাজ বিদায়, তাহলে সেটা করা ভালো। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে আহাব্বুল আমলি ইলাল্লাহি মা দাওয়ামা আলাইহি সাহিবুহু ওয়া ইন ক্বাল, যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে যে আমলটা সে লাগাতার করতে থাকে, মানে সবসময় কন্টিনিউ করে, যদিও এটা কম পরিমাণে হোক না কেন। যখন আপনি শাওয়ালের রোজা রাখতে অভ্যস্ত হয়ে গেছেন তাইলে আপনি রাখেন, এটাকে কন্টিনিউ করেন। আপনি যদিও সুযোগ থাকে ভাঙ্গার, আপনি ভাঙতে যাবেন কেন? আপনি সওয়াব থেকে কেন বঞ্চিত হতে যাবেন? পুরো বছরের সওয়াব থেকে আপনি কেন বঞ্চিত হবেন? কারণ ওই রমজান রোজার সাথে ৬টা রাখলে আরও ২ মাস বাড়তি পুরো বছরের সওয়াব হয়ে যাবে। আরেকটি ভুল যেটা সমাজের মধ্যে চালু আছে সেটা হচ্ছে অনেকে মনে করেন যে যখন আমি কাজা রোজা, কারোর যদি রমজানের কাজা থাকে, যেমন মহিলাদের সাধারণত থেকে থাকে, তখন মনে করে যে প্রথমত কাজা রোজা রাখার পর একদিন গ্যাপ দিতে হয়, একদিন গ্যাপ না দিয়ে আপনার শাওয়ালের রোজা রাখা যায় না, এরকম আবার কেউ কেউ মনে করেন। সেই উল্টাপাল্টা চিন্তা না, এটাও ভুল চিন্তা যে আপনি না, আপনি যদি কাজা রোজা শেষ করে সাথে সাথে পরের দিন থেকে আপনি শাওয়ালের রোজা রাখেন, এতে কোনো সমস্যা নেই। অনেকে মনে করে যে না, যেরকম মানে সব বুদ্ধির খেলা আর কি আমাদের দেশে, মনে করেন যে যখন রমজানের পরে একদিন বাধ্যতামূলক ঈদ করতে হয়, ঈদের দিন রোজা রাখা হারাম, তাইলে একই সিস্টেমে আমি কাজা করতে গেলেও একদিন গ্যাপ দিতে হয় না। এগুলো এসে বাজে চিন্তা, এগুলো চিন্তা করা যাবে না, এটার কোনো প্রমাণ নেই। সুতরাং আপনি কাজা শেষ করে সাথে সাথে আপনি যদি ইচ্ছা করেন আপনি শাওয়ালের রোজা রাখতে পারেন, কিন্তু ইচ্ছা করলে আপনি গ্যাপও দিতে পারেন, কিন্তু ওটা মনে করে না যে গ্যাপ দেওয়া যাবে না, গ্যাপ দিতে বাধ্য, এরকম মনে করে নয়। সুতরাং এই ক্ষেত্রে আপনার কি আছে, স্বাধীনতা আছে, আপনি গ্যাপ দিতেও পারেন, লাগাতার রাখতে পারেন, লাগাতার রাখার মধ্যে কোনো দোষ নেই। আরেকটা ভুলের কথা সেটা বলবো, সেটা হচ্ছে অনেকে মনে করেন যে তারাবির নামাজ পড়াই জায়েজ নাই। কারণ আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকমভাবে সাহাবীদেরকে নিয়ে যদিও ২-৩ দিন পড়েছেন কিন্তু কন্টিনিউ করেন নাই। সুতরাং এটা আমাদের কন্টিনিউ করা যাবে না, এটাও ভুল কথা। বরং এটা শরীয়তের সিদ্ধান্ত হচ্ছে তারাবির নামাজ হচ্ছে সুন্নাত, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২-৩ দিন পড়েছেন এবং পাশাপাশি সাহাবায়ে কেরাম সেগুলো পড়তেন, যদিও জামাতের সাথে মানে একসাথে পড়তেন না। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এসে একই ইমামের পিছনে সবাইকে একত্রিত করলেন, কিন্তু এটা তো সাহাবাদের যুগেই চলছিল এবং সাহাবাদের আপনার যেটা সুন্নত সেটাও আপনার গ্রহণযোগ্য, এবং তখন অনেক সাহাবী ছিল, কিন্তু তারাও সেটা মেনে নিয়েছেন। সুতরাং এটা বেদাতের পর্যায়ে পড়বে না। শুধু শিয়াদের, রাফিজদের কিছু অংশ, কিছু লোক সেটাকে বেদাত মনে করে। যাই হোক, সুতরাং এটা আমরা কখনো বেদাত মনে করব না। কারণ হযরত আয়েশার হাদিস আমরা শুনে নেই, হযরত আয়েশা বলতেছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু ফিল মসজিদি ফাসাল্লা বিসলাতি নাস, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা রাত্রিবেলায় রমজান মাসের মধ্যে নামাজ পড়তেছিলেন, তার পিছনে আরও কিছু নামাজ পড়েছেন কিছু লোক সাহাবায়ে কেরামের মধ্য থেকে। যখন দ্বিতীয় দিন তিনি আবার নামাজ পড়তেছিলেন তখন পিছনের মানুষের সংখ্যা বেড়ে গেল, তারপরে তৃতীয় দিন অথবা চতুর্থ দিন হ্যাঁ অনেক মানুষ জমা হয়ে গেছে, তখন কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হননি। যখন সকাল হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, রাআইতু আল্লাযী সানাতুম ফালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইলাইকুম ইল্লা আন্নী খাশীতু আন তুফরাদ আলাইকুম, যে আমি তোমাদের কর্মকাণ্ড দেখতে পেয়েছি যে তোমরা রাত্রে অনেক সংখ্যক মানুষ এসেছ, কিন্তু আমি কেন বের হইনি? এই বের না হওয়ার কারণ হচ্ছে যে আমার ভয় হচ্ছে যে এই সালাতকে ফরজ করে দেওয়া হবে, তখন তোমাদের এই সালাত আদায় করে তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্যই আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হননি। উনি তো কারণে এটাকে কন্টিনিউ করেননি, কিন্তু কারণ তো পরে চলে গেছে। সুতরাং যখন উনি কাজটা করেছেন কোনো কারণে বন্ধ করে দিয়েছেন, কারণটা চলে গেলে এটা আর আপনার জায়েজ হওয়ারই কথা, এটাই আসল কথা। আর সাহাবীর আমল তো বললামই, এবং এটা কিভাবে চালু হয়েছে সেটার একটু প্রেক্ষাপট জানে নেই, যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিভাবে তিনি এই নামাজকে মানে একই ইমামের পিছনে করলেন, যেটা আমরা আব্দুর রহমান বিন আব্দুল কারী থেকে আমরা জানতে পারি। তিনি বলেন আমি একদা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সাথে হ্যাঁ আমি রমজানের মধ্যে মসজিদে গেলাম, বলে যে দেখলাম যে মানুষেরা আপনার বিক্ষিপ্তভাবে সালাত আদায় করে, কেউ কেউ একা সালাত আদায় করে, কেউ কেউ একজনে সালাত আদায় করতেছে, তার পিছনে কয়েকজন ইক্তেদা করতেছে। তো হযরত ওমর বললেন ইন্নী আরা লাউ জুমিআত হাউলাই আলা কারিন ওয়াহিদিন লাকান আমসাল, বলে যে আমার মনে হয় যদি সবাইকে একজন ইমামের পিছনে করে দেওয়া হয় এটা মনে হয় সুন্দর হবে। তারপরে তিনি পরবর্তীতে এটাকে নিশ্চিতভাবে করলেন, ওই দিন শুধু মত প্রকাশ করলেন, পরে তিনি হযরত উবাই ইবনে কাবকে ইমাম বানিয়ে দিয়ে এটাকে আপনার চালু করে দিলেন। তারপরে বলে যে আমি আবার ওনার সাথে আরেকদিন বাইর হইলাম আরেক রাত্রিতে, মানুষরা তখন সালাত পড়তেছিল এক ইমামের পিছনে, তখন হযরত ওমর বলতেছিলেন নি'মাতুল বিদআতু হাযি, বলে যে এই যে বেদাত এটা সুন্দর একটি বেদাত। এই বেদাত মনে করে আবার অনেকে আবার যারা বেদাতি মানুষ তারা মনে করবে বেদাত হাসানা সাইয়্যা আছে, না এটা হচ্ছে শাব্দিক বেদাত, মানে এই যে নতুন সিস্টেমটা রাসূল বন্ধ করে দিয়ে গেছিল এবং সেটা উনি চালু করলেন। এটা ওই সাহাবাদের যুগে, তার আগে বিশেষ করে হযরত আবু বকরের যুগে ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পরে বা 2 দিন পরে বন্ধ করে দিয়েছিলেন, পরে চালু করাকে শাব্দিক বেদাত হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। এবং তিনি এটা চমৎকার একটি কথাও বলেছেন যে ওয়াল্লাতী ইয়ানামুন আনহা আফদালু মিনাল্লাতী ইয়াকুমুন, বলে যে এরা যদি তাহাজ্জুদ শেষ রাত্রে পড়তো তাইলে অনেক ভালো হইতো, প্রথম রাত্রের এই হ্যাঁ নামাজের চাইতে শেষ রাত্রেরটা অনেক ভালো ছিল, হ্যাঁ কারণ তারা তো শুরু রাত্রে পড়তেছিলেন, এই জন্য তিনি বলছিলেন। তাহলে এর থেকে কি বোঝা গেল যে তারাবির সালাতটা হ্যাঁ যেটা আপনার হযরত ওমরের যুগে এক ইমামের পিছনে চলছিল এটার কিন্তু ভিত্তি আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কয়েকদিন পড়েছিলেন, হযরত ওমর হ্যাঁ কিন্তু যখন চালু করছিলেন তখন ওই কারণটার কথা বলেছিলেন যে সেই কারণ তার এখন নেই, এই কারণে তিনি এক ইমামের অধীন করে দিয়েছেন। সুতরাং এটাকে যদি উনি বেদাত শব্দে বললেন, কিন্তু শাব্দিক বেদাত এটা আসলে কি বাস্তবে শরীয়তের দৃষ্টিতে বেদাত নয়। শরীয়তের দৃষ্টি বেদাত হতে হলে এটার কোনো আগে সুবুত থাকতে পারে না, কিন্তু এটা তো রাসূল পড়েছেন 3 দিন বা 2 দিন, সুতরাং যখন এটা সুবুত আসে তখন সেটা বেদাত কিভাবে হবে? এই কারণে আমরা বলবো যে সেটা কখনো বেদাত নয়, বরং একটি সুন্নত নামাজ হ্যাঁ এবং গুরুত্বপূর্ণ হ্যাঁ একটি সুন্নত নামাজ, সেটার গুরুত্ব দেওয়া অবশ্যই দরকার, কারণ এতে করে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। হ্যাঁ যেটা আপনার হ্যাঁ কিয়ামুল লাইল সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমাদানা ঈমান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে কিয়ামুল লাইল করবে তার আগের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুতরাং আল্লাহ জের কাছে ফরিয়াদ করছি আল্লাহ যেন আমাদেরকে ভুলের ঊর্ধ্বে রেখে খাঁটি ভাবে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।